গাইস, ওয়েলকাম টু এমএনআর ফ্যামিলি ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবার ফার্স্টেই তোমাদের সকলকে জানাই শুভ মহাশিবরাত্রি। তোমরা খুব আনন্দে ভালো করে তোমরা শিবরাত্রিটা কাটাও। আর আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে ব্লগটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকে শিবরাত্রি তো, তার জন্য ভাবলাম শিবরাত্রির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসাটা অনেক দরকার। আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, তোমাদেরকে এখন শিব পুজোর ভিডিওটা দেখাই। তো চলো। সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বানুকম। তো শিব পুজোতে যা যা লাগে আমি সব কিছুই নিয়ে নিয়েছি। সবার ফার্স্টে এখানে দেখো দুধ, গঙ্গার জল, আর এর মধ্যে ঘি, মধু, ডাবের জল, চন্দন, আরও পঞ্চশস্য, অনেক কিছু এর মধ্যে মিক্সড করে রেখেছে মামুনি, এই ঘটিতে রয়েছে। আর বেলপাতা, আকন্দ ফুল, নীলকণ্ঠ দু রকমের, এখানে রয়েছে ধুত্রা, সাদা ফুল, তারপর আর একটা যেন কী ফুল বলে এটা বেশ, আর আমি ঠিক নামটা বলতে পারছি না, এখানে চন্দন রয়েছে, আর এখানে ফল রয়েছে। আর এই যে এটাই আমি আর কি বাড়িতেই শিব যে লিঙ্গ রয়েছে তাকেই পুজো করি। তো এই যে শিবলিঙ্গ, আর এখানে ফল প্রসাদ রয়েছে, আর এটা আমি শিব পুজোর দিন ঘিয়ের প্রদীপ দিই। তো ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, আর অবশ্যই এই যে মধু, আর এখানে ঘি রয়েছে। তো এভাবে আমি টোটাল আর কি গুছিয়ে নিয়েছি। এখন জল ঢালবো শিবের মাথায়। Thank you.
ना।